আজ শুক্রবার, 3রা জানুয়ারি 2014 সাল। সকলকে শুভেচ্ছা। ভয়েস মেইনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস হৈমু। শুরুতে 18 দলের ডাকা অবরোধের খবর। 18 দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন আজ। নাশকতার আশঙ্কায় শহরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শহরের বিভিন্ন স্থান ঘুরে জানাচ্ছেন তাসিন আলম সাদ এবং রাশিদ রিপন। অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন আজ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায়। আজ শুক্রবার হয় জামায়াত শিবিরের নাশকতার আশঙ্কায় কক্সবাজার শহরের বিভিন্ন ব্যস্ততম পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তৎপরতায়। এছাড়াও শহরে সেনা সদস্যরা আর কিছুক্ষণ পর করেই টহল দিচ্ছে। শহরের যানবাহনগুলো খুব স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এছাড়া আজ শুক্রবার হয় শহরে তেমন দোকানপাট খুলতে দেখা যায়নি। এই ছিল আমার হাতে থাকা অবরোধের তৃতীয় দিনের সর্বশেষ পরিস্থিতি। অবরোধের অন্যান্য দিনে এ এলাকায় টমটম ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগ সহ ছোট বড় নাশকতার ঘটনা ঘটলেও আজ তেমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে এ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়ভাবে। শহরের অন্যান্য দিনের মতো যান চলাচল রয়েছে বেশ স্বাভাবিক, যদিও দূরপাল্লার কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি। এই ছিল আমার কাছে থাকা হাশিমিয়া মাদ্রাসা এলাকার অবরোধের সর্বশেষ খবর। 18 দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাকাল শহরবাসী। অবরোধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে শহরের ব্যবসা বাণিজ্য। দুর্ভোগে পড়া মানুষের কথা জানাচ্ছেন ওমর ফারুক হিরু। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে শুরু হয়েছে নতুন বছর 2014 সাল। টানা অবরোধ হরতালের কারণে রীতিমতো বিষণ্ন হয়ে উঠেছে জনজীবন। আমরা এখন কথা বলবো ভুক্তভোগী জনগণের সাথে, আমরা জানবো তাদের দুর্ভোগের কথা। বর্তমান আমাদের নতুন বছরটা শুরু হয়েছে আপনার হরতাল অবরোধ দিয়ে, আমরা এই অবস্থা চাই না। এই যে সারা দেশব্যাপী চলছে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবরোধ আর হরতাল, এসব কারণে আমাদের যে শিক্ষার চলমান ধারা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। হরতালের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, কাস্টমার আসে না, দোকানপাট সব খুলে না, সেই জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, ব্যবসা বাণিজ্য লস থাকে। হরতাল অবরোধের কারণে আমাদের ব্যবসা প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। হরতাল অবরোধের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, যদি হরতাল অবরোধ না থাকতো তাহলে টুরিস্ট আসতো, বেচা কিনা হতো। আমরা এতক্ষণ কথা বলেছি ভুক্তভোগী লোকজনের সাথে, আমরা জেনেছি তাদের দুর্ভোগের কথা। ওমর ফারুক হিরো, ভয়েস মেরিনা, কক্সবাজার। দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। 5 জানুয়ারি রোববার উখিয়া টেকনাফ আসনে ভোট গ্রহণ সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভুঁইয়া জানান, উখিয়ায় 37টি এবং টেকনাফে 43টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। 80টি কেন্দ্রে 80 জন প্রেসাইডিং অফিসার, 459 জন সহকারী প্রেসাইডিং অফিসার ও 918 জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, উক্ত নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান বদি ও জাতীয় পার্টির তাহাই আহিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 233,114 জন। রাজনৈতিক অস্থিরতায় নববর্ষীয় পর্যটক নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকা ঘুরে জানাচ্ছেন ফেরদৌস আক্তার। দর্শক, আমি দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতের কলাতলি পার্কে। 2013 সালকে বরণ করার জন্য এখানে ছিল পর্যটকদের মিলনমেলা, কিন্তু এবছর একটু ভিন্ন চিত্র। শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা এবং যাতায়াত সংকটকে কেন্দ্র করে কোনো প্রকার পর্যটক কক্সবাজার আসতে পারছে না, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো কক্সবাজারের অর্থনীতি। আর পর্যটকদেরকে কেন্দ্র করে যাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, তারা তাদের জীবন জীবিকা হুমকির মুখে। এই ছিল আমার কাছে সমুদ্র সৈকত এলাকা থেকে সর্বশেষ অবস্থা। কক্সবাজারে পালিত হয়েছে শিল্পাচার্য জয়নাল আবেদিনের 100তম জন্মবার্ষিকী। জেলা শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনে পালনের খবর জানাচ্ছে আরজ ফারুক। শিল্পাচার্য জয়নুল আবেদিনের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় এর উদ্বোধন করেন একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জয়েল দত্ত, যুগ্ম সম্পাদক শামীম আক্তার, প্রশিক্ষক সুদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্যরা। জেলার 40টি বিদ্যালয় থেকে মোট 50 জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত হয়েছি। আমি শীতকালে ছবি এঁকেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারা দেশব্যাপী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় এবং তারই অংশ হিসেবে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি আজ আমরা শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। সকল অংশগ্রহণকারীদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সনদপত্র প্রদানের পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আরস ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার বাজার পরিস্থিতি দেখুন ডেস্ক রিপোর্টে। চলছে অনির্দিষ্টকালের জন্য অবরোধ, তবে এতে করে শহরের বাজারগুলোতে তেমন কোনো প্রভাব পড়েনি। শীতকালীন সবজির দাম 2-3 টাকা করে কমছে। পেঁয়াজ আগের দাম 40 টাকায় বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগির দামও রয়েছে আগের মতো 140 টাকা। তবে দাম বাড়ার আতঙ্কে এখনও ক্রেতা সাধারণ। ভয়েস মেরিনা ডেক্স, কক্সবাজার। এবার আবহাওয়া সংবাদ। আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার শুষ্ক থাকবে আকাশ, তবে মধ্যরাতে কুয়াশা পড়তে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.05 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.01 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা শনিবার ভোর 6:40 পূর্ণ ভাটার পর বেলা 11:31 পূর্ণ জোয়ার, আবার সন্ধ্যা 6:36 পূর্ণ ভাটার পর রাত 11:59 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্য উদিত হবে ভোর 6:31 এবং সূর্য অস্ত যাবে বিকেল 5:23। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।